সুনীলের জন্মদিনে আমি সবসময় সকাল থেকে দেবাইতে অনেক মানুষ আসেন, অল্প আসে, আমি যাই রাত্রিরে, অনেক রাত্রিরে আমি যাই, 12টা পরে মজা করে হয়ে করে জন্মদিন শেষ করে আসি, শুরুর মধ্যে নয়। এই সত্যি এই প্রথমবার ওর জন্মদিন হবে, আসছি কিন্তু সুনীল থাকছে না। সব থেকে ভালো লাগছে সেটা কেউ ভোলেনি, সব সমস্ত অল্প বয়সী কবিদের মনে রয়েছে যে এটা এই দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল। খুব আনন্দ হচ্ছে ভাবতে যে এইভাবে বাংলা সাহিত্যের যারা এখন কর্মী, যারা লিখছেন, যারা পড়ছেন, যারা লিটল ম্যাগাজিন বার করছেন, তা এরকম ঝাঁপিয়ে পড়ে আনন্দের সঙ্গে তাদের পিতৃপুরুষ, তাদের সমস্ত দিকেই, তাদের সব দিক থেকে জোর পেয়েছে যাদের, যার কাছে, সেই সুনীল গঙ্গোপাধ্যায়কে মনে রেখেছেন এবং রাখছেন এবং সম্মান দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন। আমার খুবই ভালো, এটা বাংলা সাহিত্যের পক্ষে খুব গর্বের কথা যে বাংলা সাহিত্য অকৃতজ্ঞ নয়। কোনো মানুষ চিরকাল থাকে না, কোনোদিন কোনোদিন যেতেই হবে, কিন্তু সে এমনভাবে গেছে, সুনীলের যাওয়াটা সে যাওয়াটা যাওয়া নয়, সে থেকে যাওয়া।